নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে ভূপালী রাগের ওপর কিছু অলঙ্কারের ব্যাপারে আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করব। আগের ভিডিওতে আমি তিন তালের বিষয়ে আপনাদেরকে শিখিয়েছি, তিন তাল কীরমভাবে, তিন তালের যে বিভাগগুলো কীরমভাবে রয়েছে এবং তিন তালে কীরমভাবে বাজানো যায় সেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি। আমি বলেছিলাম যে পরে আপনাদেরকে বন্দিশ শেখাবো, কিন্তু আমার মনে হলো যে বন্দিশ শেখানোর আগে আপনাদেরকে যদি আমি ভূপালী রাগের ওপর যে অলঙ্কারগুলো বাজানো যায় সেগুলোর ব্যাপারে যদি একটু ভালো করে বলে দিই তাহলে আপনারা আরও ভালো করে বন্দিশটাকে বুঝতে পারবেন। আর তাছাড়া কি ব্যাপারটা যে ভূপালী রাগে আমরা সাধারণত সারে গার পরে পায়ে যাচ্ছি, যে কারণে মাটা না থাকার জন্য আমাদের কিন্তু বেশ একটু রাগটা সোজা মনে হলেও শেষ পর্যন্ত বাজাতে কিন্তু বেশ একটু অসুবিধা হয়ে থাকে। তো যার ফলে একটু অলঙ্কার যদি ভালো করে বাজানো থাকে কিছুই না, আমরা যে সারেগা রেগামা গামাপা মাপাধা অথবা সারেগামা রেগামাপা গামাপাধা মাপাধানি যে অলঙ্কারগুলো শিখেছি সেই অলঙ্কারগুলো এখানে মা আর নি বাদ দিয়ে আমাদেরকে বাজাতে হবে। ভূপালী রাগের যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী বাজাতে হবে আমাদেরকে। আমি তিন তালে আপনাদেরকে আজকের প্রথম অলঙ্কারটা বাজিয়ে দেখাচ্ছি। প্রথম অলঙ্কার যেটা হচ্ছে আমাদের সারেগা রেগামা গামাপা মাপাধা আমরা শিখেছিলাম, সেটা কীরকম হবে এখানে এখানে হবে এখানে হবে কিরকম সারে গা রেগা পা গাপাধা পাধাসা, এরকম হবে, মা আর নিটা থাকবে না। আবার উল্টো দিক দিয়ে অবরোহণে একই রকম হবে সাধা পা ধাপা গা পাগারে গাড়েসা, এরকমভাবে হবে। আমি নোটেশনটা ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো এবং আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি একবার বাজিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। আচ্ছা, একবার আমি কাউন্টিংটা বুঝিয়ে দিচ্ছি। তিন না তে টে ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তে টে ধিন ধিন ধা ধা সা রে গা রে গা পা ধা পা ধা সা সা ধা পা ধা পা গা পা গা রে গা রে সা, এরকমভাবে বাজাতে হবে। আমি বাজিয়ে দেখাচ্ছি একবার, তারপরে আপনারা নোটেশনটা দেখলে আপনাদের সুবিধা হবে বুঝতে। এরকমভাবে বাজাতে হবে। আমি আর নয়কারি মানে আপনাদের দ্বিগুণ করে বাজিয়ে দেখাচ্ছি না, তো সেই কারণে এই ভিডিওটা আপাতত এইটুকুনি। এই অলঙ্কারগুলো যদি আপনারা ভালো করে বাজিয়ে প্র্যাকটিস করেন তাহলে কি আপনাদের পরবর্তীকালে যে তানগুলো আপনাদেরকে এর থেকে তানও বানানো অনেক সহজ হয়ে যায়। যে আমরা বন্দিশ শিখবো, বন্দিশের মধ্যে আমাদেরকে তান বাজাতে হবে, সেই তানগুলো বানানোও কিন্তু খুবই সহজ হয়ে যাবে যদি এই অলঙ্কার প্র্যাকটিস থাকে। আপাতত এই ভিডিওটা এইটুকুনি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য অনুমতি দিন, ধন্যবাদ, নমস্কার।